আপনি কি একজন ফুটবল প্রেমী? আর আপনার যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আছে একটা সুখবর, কাতার ফুটবল বিশ্বকাপ লাইভ আপনার ফোনে দেখার জন্য খুব সহজেই আপনি আপনার ফোনে কাতার বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকুন। অনেক সময় এমন আপনার হতেই পারে যে আপনি সবসময় হয়তো টিভির সামনে থাকতে পারছেন না, কাজের কারণে, অন্য যে কোনো কারণেই হোক, তো আপনি আপনার ফোনে লাইভ HD কোয়ালিটিতে কাতার ফুটবল বিশ্বকাপ আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট অবশ্যই করবো, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন এমন ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, আপনাকে লাইভ কাতার বিশ্বকাপ দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট অ্যাপস ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন F44 লাইভ লিখে আপনি সার্চ করবেন। এখানে অনেক অ্যাপসই আসবে, এই অ্যাপসের মাঝে এই যে অ্যাপসটা আছে এর লোগোটা দেখে রাখুন বন্ধুরা, এইরকম লোগো হবে ফট লাইভ। তো এই অ্যাপসটা আমি ডাউনলোড করে রেখেছি, এর লিংক আমার ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার দেখাচ্ছি যে আপনি কি করে ওখান থেকে খেলাটা দেখতে পারবেন। অ্যাপসে চলে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, এখানে যে আছে, যেমন ধরুন এখন যে খেলাটা চলছে সেটাতে এরকম লাইভ দেখাচ্ছে, এবং যে খেলাটা এটা আছে 4:30 PM মানে 4:30 সময় যে খেলাটা আছে 24 নভেম্বর মানে আজকের ডেটেই, সেই খেলাটাও আপনি এখান থেকে, এখানে যখন খেলাটার টাইম চলে আসবে এখানে লাইভ লেখাটা চলে আসবে, আপনি এখানে টাচ করলেই আপনার এই ফুটবল বিশ্বকাপটা আপনি লাইভ দেখতে পারবেন। এটা যেমন এখন লাইভ আছে তাই আমি আপনাদের করে দেখাচ্ছি, খুব সহজেই আপনি দেখুন। এখান থেকে একটুখানি একটা ছোট্ট অ্যাড আসবে, 2-5 সেকেন্ডের অ্যাড, 5 সেকেন্ড মতো থাকবে, এটা শো করার পর ক্রসে প্রেস করে দিন। এখানে দেখুন কোয়ালিটি 360 HD, 240, 540 এবং 1080, আমি 540-এ টাচ করেছি। এই দেখুন বন্ধুরা, খুব সহজে এখান থেকে কিন্তু আমাদের ফুটবলটা চালু হয়ে গেল, লাইভ খেলা আপনি স্ক্রিনটা বড় করে এবং HD কোয়ালিটিতেও দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা, আর আমার দেওয়া ইনফরমেশন পেয়ে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।